ভি ওয়ান ওয়েলকাম টু তাফুজ কর্নার আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো পাকা পেঁপের লুচি বা পুরিও বলতে পারেন তাহলে চলুন সরাসরি রেসিপিতেই চলে যায় আপনাদের বেশি সময় নষ্ট করব না এই যে দেখুন প্রথমে আমি এরকম একটা পাকা পেঁপে নিয়েছি পেঁপেটা ধুয়ে উপরে খোসাটা তুলে নিয়ে এই যে এইভাবে টুকরো করে নিয়েছি ভিতরে বীজগুলোও তুলে নিয়েছি এইভাবে কেটে নেওয়ার পর কিন্তু ধোবো না কাটার আগেই ধুয়ে নিলে পেস্টটা ভালো হয় আর কি তারপর একটি এমনি মিক্সি জারে এগুলো আমি সব তুলে নিচ্ছি দিয়ে এর মধ্যে জল না দিয়েই আমি পেস্টটা বানিয়ে নেব যদি আপনার জল প্রয়োজন হয় তাহলে অল্প দিতে পারেন তারপর এই যে সবকটা এইভাবে দিয়ে আমি একটা পে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু চিনি বা লবণ আমি এখন পেস্ট করার সময় কিছুই দেব না আপনি চাইলে দিতে পারেন তারপর পেস্টটা বানিয়ে এরকম একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি পুরো পেস্টটাই তুলে তারপর আপনাদের কাছে আমি আসছি এই যে দেখুন এই যে দেখুন পুরো পেস্টটা আমি তুলে নিয়েছি তারপর এর মধ্যে অল্প পরিমাণ লবণ এবং হাফ চামচের মতো জোয়ান দিয়ে দিলাম দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ আটা আমি একেবারেই আটাটা দেব না অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব যেহেতু আমি এখানে জল দেব না যেহেতু আটাটা যদি একেবারেই দিয়ে দেন তাহলে জলও জল দেওয়ার প্রয়োজন হতেও পারে কিন্তু আমি এভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নেব তাহলে পেঁপের পুরো পেস্টটা দিয়েই এই আটাটা মাখা যাবে তাহলে লুচিগুলো খেতে খুবই টেস্টি হবে যে দেখুন ঠিক এইভাবে আমি মেখে নিচ্ছি আপনার পেঁপেটা যদি খুব মিষ্টি না হয় তাহলে পেস্ট করার সময় অল্প চিনি আপনি দিয়ে দিতে পারেন যে দেখুন এভাবে আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো হবে এই যে এইভাবে আমি মেখে নিলাম দিয়ে এটা কিন্তু আমি আর রেস্টে রাখবো না তাহলে পেঁপে থেকে জল বেরিয়ে এটা নরম হয়ে যাবে এটা কিন্তু রেস্টে কোনোদিন রাখা যাবে না যে দেখুন এবারে আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি আপনি আপনার ইচ্ছের মতো ছোট বড় করে নিতে পারেন যে দেখুন ঠিক এইভাবে এগুলো আপনি আপনার ইচ্ছে মতো করতে পারেন এই যে দেখুন আমি কটা আমি কেটে নিয়েছি তারপর আমি এই যে বেলুন চাকিতে অল্প তেল দিয়ে তারপর আমি এগুলো মেখে বেলে নেবো আপনি এখানে অল্প আটা দিয়েও বেলে নিতে পারেন যে দেখুন এভাবে ঠিক তৈরি করে নেব এটা কিন্তু খুব পাতলা করা যাবে না তাহলে এই বেলুন চাকির মধ্যে আটকে যেতে পারে আর খুব মোটাও করব না এই যে দেখুন ঠিক রকম এভাবে আমি সব বেলে নেব এই যে দেখুন আরেকটাই দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সব এগুলোই বেলে নিতে হবে তেলটি বেশ খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি সর্ষের তেল নিয়েছি আপনি অন্য তেলও নিতে পারেন খুব ভালোভাবে গরম করে নিয়ে বানিয়ে রাখা বেলে রাখা লুচিগুলো দিতে হবে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব অল্প তেল ছিটিয়ে ছিটিয়ে এইগুলো ভাজলে ফুলে ওঠে খুব এই যে দেখুন খুব সুন্দর একটা কালার ধরে কালার হয়েছে এরপর আমি তুলে নিলাম আবার আরেকটি আমি ভেজে নিচ্ছি যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে দেখুন এভাবে সব আমি ভেজে নিলাম এটা খেতে খুবই সুন্দর আপনি টিফিন ডিনার লাঞ্চ সবেতেই খেতে পারেন বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন খেতে কেমন হয়েছে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আসি আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হব নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং